বনী ইসরাইলের জামানায় একজন বিখ্যাত আল্লাহওয়ালা সেই এলাকায় একজন রূপসী নারী বেশ্যা মহিলা পতিতা বিশ্বব্যাপী পতিতালয় খুলে আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক এক করে ওই জায়গায় যায় পয়সা দিয়ে। একজন বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সেও যখন ওই নারীর চেহারাটা সামনে দেখে আল্লাহর গোলাম, তারও পা পিছলে গেছে। কারণ নারীর রূপ এমন একটা জায়গার আল্লাহর গোলাম, আপ্রাণ চেষ্টা করার পরেও পা যখন সামলাতে পারলো না, ওই জায়গায় যখন সেই মহিলার কাছে চলে গেল, যাওয়ার পরে যেমনি বেশ্যা মহিলার সামনে যেমনি দাঁড়িয়েছিল আল্লাহর গোলাম, অমনি মহিলা সুসজ্জিত অবস্থায়, এমনি নারী দেখতে শুনতে খুব ভালো, আবার যদি সুসজ্জিত অবস্থায় দাঁড়াই বলো তাহলে কেমন হবে, একবার বিয়ে বাড়িতে চলো, কথা বলে না। এখন যে বিয়ে বাড়ি গুলো হয় আসলে বিয়ে বাড়ি হয় না, ফ্যাশন শো হয়, কথা বলে না, বিয়ে বাড়িগুলোতে ফ্যাশন শো। আমি এদিন হাওড়া প্ল্যাটফর্মে বসে আছি, কোথায় যাব বলে মনে হয় তো, আমার সাথে আরও বেশ কিছু মানে বিভিন্ন ধরনের মানুষ বসে আছে, তো একটা মেয়ে কোথা থেকে আসলো, উরি আল্লাহ আমার লাইফে প্রথম দেখলাম, হাতে মোবাইল আর শাড়ি আর উন্নার স্টাইল, মানে তার যে হাতের ধরার চাট আমি রাখি, মানে সে এখন তো উন্নাদের আবার স্টাইল বেরিয়েছে, সব হাতের আম জড়ানো, কাঁধে এরাম দিয়ে কি, তার মানে এখানটা কথা বলে নামিয়ে দিল, তার মানে এটা কি, আও আও আমাদের সমাজের নারীরা নাই, কথা বলে না, আমাদের সমাজের নারীরা নাই, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সে যে মোবাইলটা ধরে উন্নাটা নিয়ে সে যে স্টাইল দিয়ে হাঁটছে যেন মনে হচ্ছে তিন বছর কোথাও প্র্যাকটিস করেছে, ওর যে হাঁটার স্টাইল, আর এখন তো এই যে সব বেরিয়েছে যে জামাগুলো, ও এমনি তো রাস্তা এমনি পরিষ্কার করে আলাদা লোক রাখবে, রাস্তা পরিষ্কার করার আলাদা আর লোক রাখবে, মোটামুটি এরা যে এলাকায় যাবে সেই এলাকা পুরো হা গু মুদ যা আছে সব নিয়ে ঘরে জড়ো করে দেবে, কিচ্ছু বাকি রাখবে না, আর সব দেখবেন এরকম দুদিকে কাপড় তুলে ঘুরছে। তো ও যদি এরকম দুদিকে কাপড় তুলে রাস্তায় ঘুরে বেড়া, আপনি বিবেক দিয়ে বলেন এই যুবকগুলো কি করবে, বিবেক দিয়ে বলেন যুবকগুলো কি করবে, চলো আর চোখে দেখবে না, ডাইরেক্ট চোখে দেখলে অসুবিধা হচ্ছে, আর চোখে মারছে, আর পেছনে ও যখন দেখতে মাল চলে যাচ্ছে, দেখ ফাঁকি পড়ে যাবি, এই সুযোগটা আর পাবি কাদের কারণে, কথা বলেন কাদের কারণে, জোরে বলেন, খুব যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, এইদিকে আপনাদের নতুন বিল্ডিং হয়, এই নতুন বিল্ডিং হয়, নতুন বিল্ডিং করেন, দেখবেন বহু বিল্ডিং করার পরে নতুন বিল্ডিং করেছে, ওই বিল্ডিং এর উপরে দেখবেন ঝাড়ু কিংবা চুপুরি টাঙিয়ে দেয় অনেক সময়, আছে না নাই, কিসের কারণে, নজর লাগবে বলে, বাড়িটা ক টাকা দাম, 20 লাখ টাকা দামের বাড়ি, ক টাকা দাম, কি টাঙিয়েছেন, একটা ঝাঁটার একটা জুতো না হলে চুপুরি, মানুষের নজর যেন না পড়ে 20 লাখ টাকা দামের বাড়ির উপর, নারকেল গাছে নারকেল অনেক ধরেছে আল্লাহর গোলাম, ওই নারকেল গাছে লক্ষ্য করে দেখা গেল জুতো পেরে দিয়ে মেরে দিয়েছে মাল, বলে কারণটা কোথায়, নারকেলে যেন নজর না লাগে, ওরে 30 টাকা দামি নারকেল, কুমড়ো বাড়িতে চাষি চাষ করেছে কুমড়ো বাড়িতে, ওই কুমড়ো বাড়িতেও দেখা গেল হাড়ির উপরে কালি দিয়ে মালি দিয়ে আর দিয়ে সব টাঙিয়ে দিয়েছে, মাশাআল্লাহ যদি নজর পড়ে এইটার উপরে পড়ুক যেন 10 টাকা দামি কুমড়োর উপরে না পরে, নতুন গাড়ি কিনেছে বাস 50 লাখ টাকা দাম ধরুন,
ওই 50 লাখ টাকা দামের গাড়ি বাস, ও দেখবেন বাসটা নিউ বাস, কিন্তু সামনে আবার দুই দিক থেকে চেন বেঁধে মাঝখানে একটা ছিংড়া জুতো। ঠিক বলছি না? বল, মালটা জুতোটা সামনে ঝুলছে, কারণটা কোথায়? যেন বাসেতে নজর না লাগে, কুমড়োতে নজর না লাগে, কুমড়োয় নজর লাগানো যাবে না, নারকেলেতে নজর লাগানো যাবে না, বাড়িতে নজর লাগানো যাবে না, গাড়িতে নজর লাগানো যাবে না। তুমি একবার বিবেক দিয়ে মুসলমান ভাবনা চিন্তা করে বলো, তুমি একজন কোটিপতি মানুষ, তোমার বাড়িতে যদি কোনো ডাকাত দল ঢুকে পড়ে কোনোদিন রাত্রির বেলায়, হঠাৎ করে তোমার সামনে রাত্রির বেলায় ঢুকে গেল, আর আলমারির ভিতরে তোমার সোনা গয়না কোটি কোটি টাকা তোমার আলমারির ভিতরে, এরপরে ডাকাত দল এসে তোমার একটা মেয়ের হাত ধরে বলে, ওই আলমারিতে আছে সোনা গয়না হয়তো কোটি কোটি টাকা। বিবেক দিয়ে বিবেক দিয়ে বিবেক দিয়ে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন, ডাকাতের হাতে চাবি দেবেন না আপনার কন্যাটাকে ছেড়ে দেবেন? জোরে বলেন, চাবি দেবে। তাহলে দেখা গেল আলমারির ভিতরে 5 কোটি টাকার সম্পত্তি আছে, তারপরেও 5 কোটি টাকা আপনার কাছে দাম, জোরে বলেন দাম নাই। দামি জিনিস কোনটা কোনটা? আপনার কন্যাটা। ডাকাত দলের সামনে আপনার মেয়েকে দিলেন না, কিন্তু চাবি আপনি দিয়ে দিলেন না আল্লাহর গোলাম। এর দ্বারা আপনি প্রমাণ করলেন আপনার বাড়ির সব থেকে দামি জিনিস, জোরে বলেন কোনটা? আপনার কন্যা। আপনাদের এদিকে রান্না বান্না নিশ্চয়ই করেন, ওই যে রান্নার হাঁড়ি তুলে যে কাপড়টা দিয়ে, ওই কাপড়টাকে কি বলেন? নেতা। আচ্ছা নেতাগণ, এখানে যে সমস্ত মহিলারাও অনেকে জলসা শুনছেন, আপনারাও আছেন, কার কার বাড়িতে নেতাগণকে ধুয়ে আলমারিতে শোকেসে রাখা হয়, হাত তোলেন। আহ, কারো বাড়িতে রাখেন? কেন রাখেন না? ওটা নেতা, ওটা লাতা, ওর কোনো দাম? জোরসে বলো। কিন্তু বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে জবাব দেন, নতুন শাড়িগুলো থাকে কোথায়? জোরসে বলো। শাড়ির দাম 800 টাকা থাকে কোথায় আলমারির ভিতরে? কথা বলে না, জোরে বলেন। ওরে চুড়িদারের দাম কত? 2000 টাকা থাকে কোথায় শোকেস আলমারির ভিতরে? 2000 টাকা দামি জিনিস সেও পর্যন্ত রাখা আছে কত যত্নের সাথে। সোনা গয়না অলংকার গুনো থাকে কোথায়? বাইরে না ভিতরে? নেতা বাইরে থাকে না ভিতরে থাকে? জোরে বলো, বাইরে। নেতা বাইরে থাকে মানে নাতা, আমাদের বর্ধমানে বলে নাতা। এই নাতা গুনো বাইরে থাকে, ওর কোনো দাম? জোরসে বলো। আর দামি জিনিস কোনগুলো ভিতরে থাকে সেগুলো সব? কথা বলে না, নতুন শাড়ি ভিতরে, নতুন কাপড় ভিতরে, সোনা গয়না ভিতরে, এমনকি নতুন হাঁড়িগুলো পর্যন্ত ভিতরে তোলা থাকে। ঠিক বলছি না? বল। কিন্তু যেগুলো নাতা, যেগুলোর দাম নাই আল্লাহর গোলাম, ওইগুলো সব বাইরে। ওর জন্য কোনো প্যাকেজ দরকার হয়, বাক্সের দরকার হয়, শোকেসের দরকার হয়। আমাদের সমাজে যে নারীগুলো বাইরে ঘরে, ওইগুলো সব জোরসে বলো নেতা। এটা কিন্তু আমি বলি নাই, আমি কিন্তু একবারও বলি নাই। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, নারকেলে নজর লাগবে বলে জুতো টাঙিয়ে দিলেন, গাড়িতে নজর লাগবে বলে জুতো টাঙালেন, বাড়িতে নজর লাগবে বলে ঝাঁটা টাঙিয়ে দিলেন। একবার বিবেক দিয়ে কোনোদিন ভাবনা চিন্তা করে দেখবো না আল্লাহর গোলাম, আমার বাড়ির 5 কোটি টাকা দামের সম্পদ আমি ডাকাতের হাতে তুলে দিলাম, তবু আমার কন্যাকে তুললাম না। এর দ্বারা আমি প্রমাণ করে দিলাম আমার বাড়ির আমার কন্যাই গুলো সব থেকে দামি সম্পদ, আর এই দামি সম্পদ আমি ওপেন ভাবে বাইরে রাখতে পারি না। আমি যদি সোনা গয়না বাইরে রাখি, চুরি হবে না হবে নারী? জোরে বলেন। আগেকার জামানায় যদি আজ থেকে 25 বছর পিছিয়ে যাই, তখন মেয়ে হাইজ্যাক বেশি হতো না এখন? মানে হিজরত তখন বেশি হতো না এখন? কথা বলেন,
তখন যদি পাড়ায় একটা হিজরত হতো, কয়েক বছর ধরে ওই পাড়াতে একটাই গুঞ্জন চলতো। আর এখন পাড়াতে দরকার নাই, সব কি হলো, বাপ মেয়ে দেখতে গেছে ছেলের লেগে, গিয়ে দেখে পছন্দ হয়েছে, ছেলেকে বলছে তুই পরে বিয়ে করবি, আমি আগে ছেড়ে দিই। ঠিক বলছি না বল? হ্যাঁ, ছেলের বিয়ে করতে গিয়ে বাপ বিয়ে করলে পেলেন, আরে কত নেবেন? কারণটা কোথায়? আল্লাহর ভয়। জোরসে বলো, কোরআনুল কারীম সূরার নাম সূরা আরাফ, আট নম্বর পারা, সাফা নাম্বার ১২-র ভিতরে আল্লাহ বললেন, ইয়া বানী আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোন পোশাক পরবে তুমি? কোরআন তোমার জন্য বলে দিয়েছে, পোশাকটা যা তা কোনো মামুলি ব্যাপার নয়, এটাও হলো আমার আল্লাহর একটা অপূর্ব নিয়ামত। কুত্তাই পোশাক পরে, জোরে বলেন, ছাগলে কাপড় পরে, কথা বলে না, গরুতে কাপড় পরে, ল্যাংটো হয়ে কুত্তায় ঘরে, ল্যাংটো হয়ে ছাগলে ঘরে, ল্যাংটো হয়ে গরুতে ঘরে, কিন্তু ল্যাংটোর মাঝেও ছাগল হলে তার লজ্জা স্থানটা ল্যাস দিয়ে চাপা রাখে। তাড়াতাড়ি বলেন কি দিয়ে? জায়গাটা কিন্তু সাইজ মতন চাপা রেখেছে ল্যাস দিয়ে হলো, কথা বলে না। ওরে ছাগলে পোশাক পরে না, গরুতে পোশাক পরে না, কুত্তায় পোশাক পরে না। ও নারী, তুমি যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াও, অর্ধ উলঙ্গ অবস্থায় যদি তুমি যাও, তোমার যদি সব কিছু উঁচ নিচ মানুষ বুঝতে পেরে যায়, আল্লাহর কোরআন ওই জন্যই জানিয়ে দিল এ পোশাক তোমার জন্যে নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অপূর্ব নিয়ামত। এমনি উলঙ্গ নারী যদি তুমি সামনে দাঁড়াও, একটা উলঙ্গ পুরুষ যদি সামনে দাঁড়াও, তোমার চেহারার সৌন্দর্য ফুটে উঠবে, কথা বলে না। একটা উলঙ্গ হবার পরে কেউ কোনোদিন বলেছে আহা ভেরি নাইস বলবে, কিন্তু কাপড়টা যদি পরে না বলবে আহা কি সুন্দর মানিয়েছে, কথা বলে না। জোরে বলেন, এ পোশাকটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর গোলাম, এটাকে অবহেলার কোনো জায়গা নাই। কিন্তু পোশাকটা পরবে কেমন? তাকওয়ার পোশাক হতে হবে। কিসের পোশাক? কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক মানে হলো যে পোশাকটার ভিতরে আল্লাহর ভয় হবে, যে পোশাকটা পরলে আল্লাহর ভয় হবে, যে পোশাকটা পরলে কি হবে? আল্লাহ ভয় হবে। যে পোশাক আমাদের সমাজের নারীরা পরে, আল্লাহর ভয় হয় না, শুধু মোবাইলের কন্টাক্ট নাম্বার বিলি হয়, কথা বলে না। বিয়ে বাড়িতে এলো, কত যে মোবাইল নাম্বার গেল, কথা বলে না, বলে হ্যাঁ রে ওই মেয়ে তো এখানকার নাই, টাকা কি করে ফিরল? বলে খালাতো বোনের বিয়ে ছিল, ওখান থেকে নাম্বার আদান প্রদান হলো, কথা বলে না। আর আমাদের সমাজের বহু আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের সমাজের বর্তমান মুসলিম সমাজে এগুলো অন্যদেরকে দোষারোপ করার আগে, খালাতো ভাই বলে পর্দার কোনো দরকার নাই, ফুফুতো ভাই বলে কোনো দরকার নাই, এই যা তোর খালাতো ভাই আছে যা একটু ঘুরে আয়, খালাতো ভাইয়ের বাড়িকে ফুফুতো বোন, মামাতো বোন, মামাতো ভাই, হাই রে আফসোস। তো ও যদি দুদিন চার দিন এরকম বাইকে পেছনে বসিয়ে যাতায়াত করার, বাইক গুলোর স্টাইল কেমন? এখন তো বাইকের সব সামনে কোনো নিচু আর পেছনগুলো, মানে আরে যে বসবি কোনো গতি নাই, কথা বলেন, আরে বসার কোনো সুযোগ নাই, বসবি তো দুদিকে ফেড়ে বসতে পারলে উপায় তো? তো খালাতো ভাই যদি সামনে বসে থাকে, তো রাস্তা তো একদম হাই রোড নাকি, কথা বলেন, রাস্তা তো হাই রোড না, ব্রেক মারবে না, গিয়ার ধরবে না, তুমি একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, ও খালাতো বোন, খালাতো বোন এখান পর্যন্ত তুমি খালাতো বোনকে ছেড়ে দিবে, ঘর পর্যন্ত খালাতো বোন বউ না হয়ে ঘরে ঢুকো, কথা বলে না। আর ২১ দিন যদি মুরগির তলায় ডিম দিলে যদি মুরগির বাচ্চা উঠে যায়,
তো তুমি যদি এরকম ভাবে 21 দিন ওই বাইকের পিছনে দিয়ে দাও, তোর খালাতো বোন থাকার কথা, কথা বলেন। আরে অঘোষিত বউ হয়ে পড়ে থাকবে, আমাদের নারী সমাজ এগুলোকে বোঝে না। খালাতো ভাইয়ের জন্য পর্দা, মামাতো ভাই, ফুফুতো ভাই, যে ভাই হয় তো 14 গোষ্ঠীর ভাই হোক, তো যদি দুলা ভাই হয়, কথা বলেন, দুলা ভাই থাকে, এরা সব দুলা ভাই বলছে, আমরা দুলা ভাই, আমাদের ব্যাপারে বলবি না, যা বলছিস পর্দার ওইদিকে চালা। শালি যদি খেতে না বসে দুলা ভাইদের আবার বাবা বেজার খেয়ে জামাইয়ের কি হয়েছে গো, মন বেজার হাই রে আফসোস, শালি খাইনি জামাইয়ের মন বেজার। আবার বহু শাশুড়ি বেরিয়েছে এখন, হ্যাঁ জামাই আসলে আর দেখতে হবে না, সব কিছু দায়ী ভার যেন সব দায়ী দায়িত্ব শালীর, গল্প করার দায়িত্ব শালীর, হাত ধুয়ে দেবার দায়িত্ব শালীর। এখন তো বহু বিয়ে বাড়িতে আবার নতুন বর আসলে শালীর আবার হাত ধোয়ায়, সাবান দিয়ে হাত ধোয়ায় আর মাল নেয়, কথা বলে না কি, হাতটা সাবান দিয়ে বুলিয়ে রেখে দিল আর পানি মাল ঢালবে না, বলে মাল দে, ছি 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 ছি, ইসলামকে কোথায় নিয়ে গেছে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলামকে বাদ দিয়ে তুমি যা কিছু আবিষ্কার করো আর যা কিছু নিয়ে এসো আর যা কিছু তুমি উপন সামনে নিয়ে এসো, ইসলামকে বাদ দিয়ে তুমি যা করো না কেন আল্লাহর গোলাম, কশ্চিন কালেও আমার আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে, কথা বলে না হবে না। আমরা আমাদের সমাজের ভিতরে ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের মতো করে ইসলামটা চালিয়েছি, যার যেমন মন গেছে ইসলামটাকে তেমনভাবে চালিয়েছি। ওই জন্যে আমি যে কথাই বলছিলাম, ভয় যদি করতে হয় একবার তোর কার ভয় করো, জোরসে বলো ভয়টা কেমন হবে, সাপ যেমন ভয় হবে তেমন, বাঘ যেমন ভয় হবে তেমন, সামনে বাঘ আছে, এরপরে তুমি বলো তোমাকে যদি কোরমা পোলাও দেয় খাবে, যদি বলে লে তোর গার্লফ্রেন্ডটার সাথে একটু প্রেম করলে আর করবে, কথা বলে না, যদি বলে আরে টাকাগুলো দিচ্ছি টাকাগুলো নে, বলে এখন সব রাখ আগে নজরটা ঠিক রাখি, কারণ ওর থেকে বাঁচতে হবে। খুব যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, বাঘ আল্লাহর হুকুম যদি না হয় ও বাঘ আপনাকে আক্রমণ করতে পারবে না, এবার লক্ষ্য করে দেখো, তারপরেও বাঘকে কেমন ভয় করো, বাঘ সামনে থাকলে তোমার সব দুনিয়া ভুলে গেলে, একবার তুমি বিবেক দিয়ে বলো আল্লাহ তোমার সামনে আছে না নাই, জোরে বলেন, আল্লাহ তোমায় দেখছে না দেখে নাই। খুব যদি লক্ষ্য করে দেখি দুনিয়ার রোড গুলোতে দেখেন, বাড়িগুলোতে দেখেন, কে বাড়ির দরজায় সামনে এসছে রাতের বেলায় দেখতে পাইনি, কিন্তু যে বাড়ির দরজার সামনে সিসি ক্যামেরা ফিট করে দেওয়া আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একবার সিসি ক্যামেরাটা অন করে চালায়, বিবেক দিয়ে বলো রাত্রে কারা কারা বাড়ির দরজার সামনে এসছে, ধরা পড়বে না পড়বে না। আরে অন্ধকার হোক আর রাতে হোক তুমি ঘুমাবার যাই করো না কেন, যদি দুনিয়ার সিসি ক্যামেরায় ফুটেজে তোমার সব ধরা পড়ে যায়, কি রামকাতিবিন, আমার আল্লাহ যে ভিডিও ক্যামেরা ফিট করার দুইজন ভিডিও ম্যানকে দিয়ে দিয়েছে, তুমি বিবেক দিয়ে বলো, এই যেমন ক্যামেরা হচ্ছে আল্লাহর গোলাম, এ ক্যামেরা যেমন হওয়ার কারণে আমার বক্তব্যটা যেমন বাই রেকর্ড থাকবে, এ ক্যামেরা যেমন রেকর্ড থাকবে, যতদিন এটা থাকবে ততদিন আমার বক্তব্যটা থাকবে, আমি যা করছি আমার বাই রেকর্ড কেরামান কাতিবিনের কাছে রেকর্ড থাকবে, একবার বিবেক দিয়ে বলেন। ওই জন্য কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে আল্লাহর গোলাম, ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। এই যে মোবাইল, এর ভিতরে একটা দামি জিনিস আছে, সে নাম হলো সিম কার্ড। কি কার্ড? সিম কার্ড। এই সিম কার্ড এর ভিতরে যদি না থাকে এই মোবাইলের কোনো দাম, জোরে বলেন, জোরসে বলো, 30,000 টাকার মোবাইল যদি হয়
ওই 200 টাকা দামি 100 টাকা দামি সিম কার্ডের দাম। এ সিম কার্ড যেমন ভিতরে থাকে আল্লাহর গোলাম, রাত্রি 2:30-32 যদি কাউকে মিস কল দিই থাকবে না থাকবে না। কে রিসিভ কল, ডায়াল কল, মিস কল সব যেমন থাকবে। আপনি মনে করলেন কেউ দেখতে পেয়ে যাবে, ডিলেট মেরে দিলেন, কিন্তু বিবেক দিয়ে বলেন আপনি মোবাইল থেকে ডিলেট মারলেন ঠিক কথায়, কিন্তু ওই সিমটা যদি খুলে কম্পিউটারে ফিট করা যায় আপনার পুরো কল লিস্টটা সামনে আসবে, ঠিক না ভুল বলেন? ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি উনুকি উনুকি, আল্লাহ প্রত্যেকটা মানুষের গলদেশে একটা সিম কার্ড রেখে দিয়েছে, ওই সিম কার্ডটার ভিতরে আপনার সব আমল ওই জায়গায়, কবে কি করেছেন রাতের অন্ধকারে, দিনের উজালায়, বাঁশবাগানে কবর অমুক জায়গায়, কারোর আছে কারোর পাঁদারে কারোর ছাদে কারোর ঘরে, কোথায় কি করেছেন, ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানের আল্লাহর গোলাম, কিতাবান ইয়ালকাহু মানসুরা, তারপরই আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা بنفسك اليوم عليك حسيبا اقرا পর কি পর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ নয় ক খ গ গ নয়, পর 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 কি পর, তোমার আমল নামা খুলে দেওয়া হলো আজকে, তুমি পড়ো তোমার জিন্দেগির আমল গুলো কি, কত নামাজ পড়েছো আর কত পড়নি, জিন্দেগির পথটা কোন পথে ব্যয় করেছো, সব পড়ো পড়ো আর পড়ো পড়ো আর পড়ো। একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, বাঘের সামনে দুনিয়া ভুলে গেলাম, তাহলে এবার ভাবনা চিন্তা করে দেখেন আল্লাহ আমার সামনে ক্যামেরা ফিট করে দিয়েছেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, তারপরেও বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আল্লাহ যেমন, আল্লাহর ভয়টা ভয়টাও হবে, কথা বলে না ভয়টাও হবে, তেমন সাপকে ভয় খেয়ে যদি ঘুম চলে যায় তাহলে আল্লাহর ভয় পেয়ে তোমার কি করে ফজরের আজানের পরেও ঘুম ভাঙে না রে ভাই? সাপের ভয়ে ঘুমাতে পারলাম না, বিষের ভয়ে ঘুমাতে পারলাম না, বাঘের ভয়ে সুন্দরী নারীকে পেয়েও তাকে ভোগ করতে পারলাম না, এবার বিবেক দিয়ে বলো কিসের কারণে, কিসের কারণ ভয়, কিসের কারণ, কিসের কারণ ভয়। যে বুজুর্গের কথা বলছিলাম মনে আছে না, খেয়ে ফেলেছেন, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহওয়ালা বিখ্যাত, এরপরে রূপসী নারী সুসজ্জিত অবস্থায় সামনে, অর্ধ উলঙ্গ অবস্থায় যখন সামনে বসা, বুজুর্গ মানুষ সামনে দাঁড়ানো, এরপরে তখন মহিলা বলে এরপরে আমি আপনার সামনে পুরো রেডি, এবার আমাকে আপনি ভোগ করতে পারেন, কারণ পয়সা যখন দিয়েছেন কোনো টেনশন নাই, 3 ঘন্টা আপনি আমাকে ভোগ করতে পারবেন যেমনভাবে আপনার ইচ্ছা। নারী সামনে দাঁড়ানো উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায়, আল্লাহর ওলি সামনে দাঁড়ানো, কিন্তু একবার শুধু নারীর দিকে তাকালেন একবার, দেখার পরে ওই যে চোখ নিজের দিকে নামারেন আল্লাহর গোলাম, নারী অনেকক্ষণ ধরে তেল মাখায়, নেন আমার টাইম চলে যাচ্ছে, নেন আপনার সময় চলে যাচ্ছে, আমাকে ভোগ করুন, আমি আপনার সামনে পুরো আমার জিন্দেগি পুরো আমার বডিটাকে তুলে দিয়েছি, যেমনভাবে পারবেন আপনি ভোগ করে নেন। কিন্তু বল্লাওয়ালা আর মাথা তোলে না, অনেকক্ষণ পর এরপরে আল্লাহর ওলি চোখ দিয়ে ঝরঝর করে পানি আর হাউমাউ করে কাঁদে, দুটো হাত জোড়া হাত করে নারীকে বলে আমি যা পয়সা দিয়েছি ভুলে যাও, একবারের জন্য হলে আমি কোন দিক দিয়ে বার হব, আমাকে একবার শুধু দরজাটা দেখিয়ে দাও। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন আল্লাহর ওলি যখন ওই জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে যখন ফিরে চলে আসলো, ওই রকম নারীকে দেখার পরেও তারপরেও নারীকে ভোগ করলো না, ওখান থেকে যখন ফিরে চলে আসলো দরজা দিয়ে বার হয়ে গেল, ওরে আল্লাহর গোলাম, বার হয়ে যখন চলে আসলো এই পেশা মহিলা ওই জায়গায় ভাবনা চিন্তা করল, একজন পুরুষ যদি আমার মতো নারীকে সামনে পেয়েও ও যদি আমাকে ভোগ না করে, ও যদি এখান থেকে চলে যায়,
কারণ ও যখন নিচেই মাথা তুলে না তখন শুধু একটা কথা জিজ্ঞাসা করেছিল, বেশ্যা মহিলা আপনি আমার দিকে আর ফিরে তাকান না, আমাকে ভোগ করেন না কেন, আপনার চোখে পানি আসলো কেন? ওই আল্লাহর বলি তখন একটাই কথা বলেছিল, আমি জিন্দেগিতে এই আজকে তোমার মতো নারীর সামনে জিন্দেগিতে আমি এই রকম পাপের জায়গা আমি এর আগে আমার জীবনে কোনোদিন করিনি, আজকে আমার জিন্দেগিতে আমার জানার মতে আমি প্রথম কোনো পাপ করতে চলেছিলাম, ওই জন্য আমার ভয় শুধু আল্লাহর ভয়। এই কথাটা ওখান থেকে বলে যখন চলে এসেছিল আল্লাহর গোলাম, মাসখানা গেল না, হঠাৎ করে একদিন দেখে ওই আল্লাহর বলি তার বাড়িতে বসা, একজন নারী কণ্ঠের আওয়াজ বাড়ির দরজার সামনে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আল্লাহর বলি বাইরে বার হলেন। বাইরে বার হবার পরে এরপরে যেমনি দেখেন বোরখা পরে একজন সামনে ঢাকা, বলে কে গো মা তুমি? বলে আমাকে আপনি চেনেন? বলে না আমি চিনতে পারলাম না। বলে চেহারা দেখলে আপনি চিনতে পারবেন? এরপর আল্লাহর ওলি যেমনি সামনে দাঁড়ানো, ওই মহিলা শুধু নিজের মুখটা খুলে চেহারাটা শুধু একবার দেখিয়েছে, চেহারাটা দেখাতে দেরি আল্লাহর গোলাম, যেমনি চেহারাটা একবার দেখেছে আল্লাহর ওলি একটা বিকট চিৎকার, বেহুঁশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। যেমনি জমিনের উপরে পড়ে গেল চারিদিক দিয়ে লোক যখন ছোটাছুটি করে সামনে আসলো, আসার পরে দেখে আর আল্লাহর ওলি হায়াতে নাই, তিনি এহ জগৎ ত্যাগ করেছেন। ওই নারীর চেহারাটা দেখার সাথে সাথে কার ভয়? জোরসে বলো, কার ভয়? আল্লাহর ভয়। ওই জায়গায় যেমনি শুধু দাঁড়িয়েছেন আল্লাহর গোলাম, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, একবার ওই নারীর চেহারাটা যখন পুনরায় দেখতে পেয়ে গেছে, তার জীবনের ওই প্রথম দিনের কথাটা তার স্মরণ হয়ে গেছে, ওই জন্যে বেহুশ, আর এই জগতে নাই, আল্লাহ তাকে হেফাজত করে নিলেন। এরপরে নারী তখন বলে, আল্লাহর ওলির সামনে আমি এসেছিলাম কোনো খারাপ ধারণা নিয়ে নয়, আমি এসেছিলাম শুধু একটাই কারণে, আমি একজন বেশ্যা মহিলা, আমার জীবনের পরিবর্তন শুধুমাত্র ইনার জন্যে হয়েছিল, আল্লাহর ভয় আমার তখন থেকে হয়েছে, আমি তখন থেকে ভাবনা চিন্তা করেছি একজন পুরুষ মানুষ যদি আমার মতন একজন রূপসী নারীকে ফেলে দিয়ে আল্লাহর ভয়ে যদি আমাকে ত্যাগ করতে পারে, তাহলে আমি একজন নারী হয়ে কেন এই সমস্ত খারাপ কাজ ত্যাগ করতে পারবো না? আমার আল্লাহর ভয়ে, তিনি যে আল্লাহর ভয় তার ভিতরে আছে, ও আল্লাহর ভয় আমার ভিতরেও কেন নাই? ওই জায়গা থেকে আমি ত্যাগ করলাম, ওই জন্যে মনের ভিতরে স্থির করলাম, ওই ব্যক্তিকে আমার জীবনের সাথী বানাবো, ওই ব্যক্তিকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নেব, আমি ওনাকেই বিয়ে করব, যার একটা জিন্দেগি একবার এক ঝলক দেখার জন্য আমার জীবন পরিবর্তন, তিনি যদি স্বামী হিসাবে সারা জীবন আমার কাছে থাকে আমার জীবনটা কেমন পরিবর্তন হবে, ওই জন্য আমি তার কাছে আসলাম, কিন্তু তিনি যেহেতু আর নাই এই জায়গাতে আমি এবার কি করব আমি বুঝেই উঠতে পারছি না। তাহলে তার কি কোনো ভাইটাই আছে? বলে হ্যাঁ, তার একজন ভাই আছে, তিনিও একজন আল্লাহওয়ালা মানুষ। তাহলে আমার প্রস্তাব রইল, তিনি যদি চান আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক, তিনি যদি আমাকে বিবাহ করতে চান আমি বিবাহ করতে রাজি। সেই আল্লাহর ওলির আরেকজন ভাই তার সাথে নারীর বিয়ে হয়ে গেল আল্লাহর গোলাম। বিবাহ দাম্পত্য জীবন যখন আস্তে আস্তে চলতে থাকে, এক এক করে 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 এক এক করে, একটা নয় দুটো নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় ছটা নয় সাত সাতটা, সাত সাতটা সন্তান জন্ম হলো ওই বেশ্যা মহিলা, সাত সাতটা জন্ম জন্ম হলো। একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, ওই সাতটা সন্তান ওই জামানার সাত জন নবী হলো, তাও বলে না রে কিছু, তাওবার দামটা কথা বলে না, তাওবার দামটা, তাওবার দামটা, তাওবার দামটা কত? একবার ভাবনা চিন্তা করে দেখেন, তাওবা দিয়ে শুরু করেছিলাম আল্লাহর গোলাম, যদি তাওবাটা তাওবার মতন হয় তাহলে মদের বোতলও দুধ হয়, তাওবাটা যদি তাওবার মতন হয় বেশ্যা মহিলাও নবীর জমা জননী হয়, তাওবাটা যদি তাওবার মতন হয় আমরাও যারা এখানে বসে আছি আল্লাহর গোলাম আমাদের জিন্দেগিটাও পরিবর্তন
জোর সে বলো। আর যদি মনে করেন না যা বলবি বল, লুঙ্গি ঝাড়বো আর পালাবো, তাহলে কোনো লাভ হবে? কথা বলে লাভ হবে না? যদি তওবা আমরা তওবার মতন করতে পারি আল্লাহর গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবার কোনো জায়গা নাই। আমি বুঝতে পেরেছি এতদিন আমি পর্দায় চলতে পারিনি, আজ থেকে তওবা করে নেন। আমি বুঝতে পেরেছি এতদিন নামাজ পড়তে পারিনি, আজ থেকে তওবা করে নেন। আমি বুঝতে পেরেছি এতদিন সৎ পথে চলতে পারিনি, আজ থেকে তওবা করে নেন। আমি বুঝতে পেরেছি এতদিন যাবৎ সঠিক পথে চলতে পারিনি, তওবা করে নেন। আজ যদি তওবা করে আমরা ফিরে আসি আল্লাহর গোলাম, সারা পৃথিবীর কোনো বেঈমানকে পরোয়া করার দরকার হবে? মানুষ মনে মনে ভাবে, বিজ্ঞান বলে দিল আর আমরা অজ্ঞানের মতো শুনলাম। বললে এই ঘূর্ণিঝড়টা কি করে আসলো? বলে সমুদ্রের তলা থেকেই প্লেটটা সরে গেল আর ওখান থেকে ঘুরে 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 ঝড়টা আসলো, ঘূর্ণিঝড় হয়ে গেল। তো আমি যদি পাল্টা প্রশ্ন করি, প্রত্যেকটা ঝড় শুধু উপর দিকে আমাদের দিকে কেন এলো, তলা দিকে যেতে পারলো না একটাও? কথা বলেন, সব এইদিকে এলো কেন? তলা আছে, সাইড আছে, আরে আছে, দিকে আছে, শুধু উপর দিকে উঠা আমাদের দিকে এলো কেন? কথা বলে না। যদি সমুদ্রেই হতো আইলা হতো? কথা বলে না। এদিকে কেন এলো? ও বিজ্ঞান বিজ্ঞানের বতন মত দিয়ে ছেড়ে দিল। আমার আল্লাহ বলছেন আসল কি খেলা সেটা আমার কাছে একটু শুনতে আস, তবে তো আমি বলবো। ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ। সুনামি যখন হয়েছিল আল্লাহর গোলাম, উঠেছিল কোথায়? সমুদ্রের কিনারায়। কোন কিনারায়? আন্দামানের কিনারায়, গোয়ার কিনারায়। যে জায়গাগুলোই হয়েছিল সব কেমন জায়গা? সব সমুদ্রের চরে ন্যাংট হয়ে পড়ে, কি সমুদ্র চরে সব উলঙ্গ হয়ে পড়ে, ও জায়গাগুলো আল্লাহ সাইজ করেছে। বহারাল ফাসাদু ফিল বাদরি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জলে স্থলে এই দাঙ্গাই মনে করছো যা আসছে সব তোমাদের দু হাতের কামাই। কাদে কাদে? কথা বলো না। কাদে? আমাদের কামাই। কিসের কামাই? গোনাহের কামাই। আপনি মনে করছেন মোদি কি নিজের ক্ষমতায় নিজের ইচ্ছায় প্রধানমন্ত্রী হয়েছে নাকি? কথা বলে না। তাকে কে করেছে? জোরসে বললো। তাহলে আল্লাহ কি মুসলমানদের দিকে একবার দেখতে পারল না? কথা বলেন, কথা বলেন, আল্লাহ অমিত শাহকে দেখতে পারল? করোনায় এত লোক গেল, আচ্ছা করোনাটা কি ওইগুলোকে দেখতে পাই না? কথা বলে না। আপনার কি মনে হয় দেখতে পাই না? তা তারপরেও বেঁচে রইল কেন? আপনাদেরকে সাইজ করার জন্য দিয়েছে বলো। তাদেরকে আমাদের কারণে জালিম শাসককে চাপানো হয়, জালিমকে মাথার উপরে চাপানো হয় শুধু আমাদের কারণে। এ মথুরা জ্ঞানবতী, এ কুতুব মিনার, এ বাবরি, এ কোনো প্রশ্ন নয়। আগে নিজের বিবেককে নিজের দিলের ভিতরে ঝেঁকে প্রশ্ন করুন, আপনাকে আল্লাহ যে কারণে বলেছিল, আপনাকে আল্লাহ যে কারণে বানিয়েছে, আপনি আল্লাহর জন্য যে কারণে বান্দা হিসাবে আছেন, আপনি আপনার জায়গায় আছেন তো? কথা বলে না। আরে জোরসে বলো। তাহলে আপনি যদি আপনার জায়গায় না থাকেন তো বাবরি বাবরির জায়গায় থাকবে কি করে? জলদি বলো। কুতুব মিনার কুতুব মিনারের জায়গায় থাকবে কি করে? তাজমহল তাজমহলের জায়গায় থাকবে কি করে? আপনি নিজেই তো আপনার জায়গাতে নেই। ইমানওয়ালার যে জায়গায় ইমানওয়ালার থাকার কথা, ইমানওয়ালা আছে না গেছে? মুসলমান যে জায়গায় থাকার কথা, মুসলমান আছে। আমার সমাজের নারী যে জায়গায় থাকার কথা, আমার সমাজের নারী আছে। কথা বলেন, আছে? এগুলো আমরা সাজিয়েছি,
আমাদেরকে ভাবনা চিন্তা হওয়া দরকার, আমাদেরকে ভাবা দরকার, আমাদেরকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করা দরকার। আমরা যখন আমাদের জায়গায় নাই, খুব ভালো করে বোঝো, এই যে আমি কথা বলছি মাইক্রোফোনটা আমার সামনে আছে না, এখন মাইক বিবেক দিয়ে বলো আমার নবী আর আমার আল্লাহকে কতটা দূরে সরিয়েছে, কথা বলে না, কতটা দূরে নবীকে সরিয়েছে, কতটা দূরে আল্লাহকে সরিয়েছি। আপনি নবীকে সরিয়েছেন, এটা অপরাধ না, কথা বলেন, আপনি নবীকে সরিয়ে দিয়ে ওই জায়গায় ইহুদিকে বসিয়েছেন, খ্রিস্টানকে বসিয়েছেন, জৈনকে বসিয়েছেন, বিধর্মীদের অনুসরণ আপনি নিয়ে এসছেন আপনার কলিজার ভিতরে, যার ভিতরে আমল থাকার কথা, যে সুন্নত বিশ্বনবীর হওয়ার কথা, সে সুন্নত ইহুদির সুন্নত নিয়েছেন, খ্রিস্টানের সুন্নত নিয়েছেন, এটা অপরাধ নয়, কথা বলে না। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, যেখানে বিশ্বনবীর থাকার কথা, যেখানে বিশ্বনবীর সুন্নত থাকার কথা, সেখানে ইহুদির সুন্নত যদি ঠাঁই পায়, তো বাবরির জায়গায় রাম মন্দির কেন হবে না রে ভাই, কথা বলে না এরা। আমি প্রথমেই বলেছি, মনে আছে কথাগুলো, যে বোঝে, যে বোঝে সে খোঁজে, যে চেনে, এ কটা পর্যন্ত এরা তো কেউ কিছু বলছে না, পালাচ্ছে সব, মাল খালি ব্যাটারি মানে চাবি ঘুরিয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, কটা পর্যন্ত আমার টাইম কিছু বলেছে, সাড়ে একটা তো বাজতে যায়, মানে আমার টাইম তো অলরেডি শেষের পর যায়, আরো জিজ্ঞেস করেন টাইমটা কটা। হ্যাঁ তো কি বললাম, এই কথাটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবেন, আমার যেখানে থাকার কথা, আমি যখন আমার জায়গাতেই নেই, আমার ঈমান যেখানে থাকার কথা, আমার ঈমান, কথা বলেন জোরে বলেন, আমার পরিবারের আমার নারীর যেখানে থাকার কথা, আমার নারী, আমার নারীর পর্দা যেখানে থাকার কথা, আমার নারীর পর্দা, কথা বলেন, আমার বিবাহের অনুষ্ঠান যেমন হবার কথা তেমন অনুষ্ঠান নাই, সব যখন আমি ত্যাগ করেছি, সব যখন স্থান পরিবর্তন হয়েছে, মুসলমান ভিড় হবার কথা কোথায়, কিলাবে না মসজিদে, জোরসে বলো, ফাংশনে না মসজিদে, পারাতনে না মসজিদে, আমি মসজিদে জড়ো হওয়ার কথা, মসজিদে জড়ো হতে পারিনি, পারাতনে জড়ো হয়েছি, পারাতনে জড়ো হতে পেরেছি, ক্লাবে জড়ো হতে পেরেছি, পার্টি অফিসে জড়ো হতে পেরেছি, দিদির জন্য আর দাদার জন্য করতে পেরেছি, কিন্তু আল্লাহর জন্য নামাজের কথা বললে বলো হুজুর পার্টির কাজের খুব চাপ, কি পার্টি রে বাবা, শীতল পার্টি, মাদুর পার্টি, চাটাই পার্টি, কি পার্টি সেটা বল, কথা বলে না, বলো হুজুর পার্টির দায়িত্ব দিয়েছে আমি এখানকার প্রেসিডেন্ট, কি দেন, কি দেন, বলে ভাইস প্রেসিডেন্ট, ওই জন্য হুজুর একদম টাইম নেই, খুব চাপে আছে, আর আমরা তো জনসেবা করি ওই জন্য আমাদের কোনো টাইম নাই, হাই রে হতভাগা, নামাজের জন্য তোর টাইম হলো না, কোরআনের জন্য টাইম নাই, নবীর সুন্নতের জন্য কোনো টাইম নাই, আল্লাহকে মানার জন্য কোনো টাইম নাই, কবরে যখন যাবি তোর কথা শোনার মতন আমার আল্লাহরও টাইম, কথা বলে না। এরপরে বলছো হুজুর যা বলবি বল, নাই কোনো টেনশন, তিন দিন হবে, সাত দিন হবে, একুশ দিন হবে, চল্লিশ দিন হবে, চুলা পরিয়ে দেবো, মিলাদ দিয়ে দেবো, খতম দিয়ে দেবো, বাপকে জান্নাত পাঠিয়ে দেবো, শর্টকাট, বলে নো টেনশন, সব শর্টে, বললে আগে এখান থেকে কোথায় সে টাকা কাউকে দিতে গেলে টাকা দিতে যেতে হতো, আর এখন কত শুধু ফোনে বলবে কটাকাটা মারতে হবে রে, ও ঠিক আছে, তুমি কোথায় আছো, সৌদিতে, কটাকা নেবে, ত্রিশ হাজার টাকা, দেখ টুন টুন পেয়েছিস, চলে গেছি, এতটা রাস্তা আপনি যেতে গেলে ভিসা লাগবে, কথা বলে না,
জোরে বলেন, বিবেক দিয়ে ভাবেন একবার, মূল্যায়ন করেন। সাতরাম সবার জন্য তুমি সময় বের করতে পারলে তুমি কোনদিন মূল্যায়ন করবে না যে যে আল্লাহ তোমাকে তোমার জিন্দেগি দিল, যে আল্লাহর জীবন নিয়ে তুমি দুনিয়ায় চলছো, আল্লাহ চাইলে তো তোমার জীবন কেড়ে নিতে পারত। এ কথা বলেন, আল্লাহ চাইলে জীবন কেড়ে নিতে পারত। সেই আল্লাহ তোমাকে জীবন দিল, সেই আল্লাহর জীবন নিয়ে তুমি দুনিয়ায় চলছো, সবার কথা মনে হলো, সবার কথা স্মরণ হলো, সবাই হলো, আর তুমি আল্লাহর ব্যাপারে শুধু বলছো হুজুর টাইম হচ্ছে না, বলো সময় না, তোমার খাওয়ার সময় নাই, কথা বলো না, হাগামতার সময় নেই, এ হাঁকতে গেলেও সময় লাগে না, লাগে না, হাগা বোঝেন তো না, টয়লেট বোঝেন, গুদা বাংলা হলো হাগা, তাই তো, আর এখনকার ভদ্র ভাষায় বলতে গেলে, ওই ইংরেজদের ভাষা বলতে গেলে টয়লেট, এখনকার বাচ্চা দেখেন না, বুঝু টয়লেট যাব, আসল টয়লেট তো পায়খানার নাম, কি তো পায়খানা, কি এমনি কেউ বেড়াতে যাবে নাকি, কিছু তো করতে যাবি, করতে যাবি সেটা কি বল না, সবার জন্য সময় হলো, তুমি পেশাব করলেও 5 মিনিট সময় লাগে, কারণ তুমি যা সুগারের রোগী, কাশতে কাশতে ঠুকতে ঠুকতে বেরোতে বেরোতে 5 মিনিট, ওর জন্য 5 মিনিট সময় বেরোয়, টয়লেটের জন্য 10 মিনিট সময় বেরোয়, আর নামাজের জন্য কি ঘন্টাখানেক লাগে, কথা বলে না, শুধু ওর জন্যই বলছো শুধু সময় নাই, সবার জন্য তুমি সময় দিতে পারলে সবার জন্য তোমার সময় হলো, আল্লাহর জন্য সময় হলো না, কথা বলে না, আল্লাহর জন্য সময় হলো না, আমি যদি সামান্য এক হাত দূরে মাইকটা করে দিই, আমার আওয়াজ আপনার কাছ পর্যন্ত পৌঁছাবে না, এবার আপনি বিবেক দিয়ে বলেন আমার আল্লাহকে আপনার জিন্দগি থেকে কত দূরে সরিয়েছে, যে রসুলের জন্য আপনি সাফাত ভাবছেন সে রসুলকে আপনার জিন্দগি থেকে কত দূরে সরিয়েছে, ভাবেন, এই যে স্টেজ, তার এখন স্টেজের সামনে দুজন কলাওয়ালা বসেছে, কিওয়ালা কলা বোঝেন তো, হ্যাঁ তো, একজন বসেছে পুরো কলাগুনো ছালগুনো ছাড়িয়েছে আর দিশে সাজিয়েছে, সাজিয়ে সকাল থেকে বসে আছে আর হাঁকছে 5 টাকা ডজন, আর একজন পুরো ছাল রেডি বলছে 50 টাকা ডজন, ও 3-4 ঘন্টা বসে আছে, এর মাল পুরো খোলা, বিবেক দিয়ে বলেন 5 টাকা ডজনের কলা নেবেন না 50 টাকা ডজনের কলা নেবেন, আচ্ছা আপনি যখন কলা খাবেন, ছাল ছাল গোটা খাবেন না ছাল ছাড়িয়ে খাবেন, তো ওখানে যে মাল 5 টাকায় দিচ্ছে ছাল ছাড়ানো কেন, জোরে বলেন, জাতি এটা খুব ভালো বোঝে, হ্যাঁ ওটা ময়লা পড়েছে আবর্জনা পড়েছে ওটা খাওয়া যাবে না, আর বিয়ের সময় তুমি বিয়ে বাড়িতে যেটাকে পছন্দ করলে ও তো যন্ত্রালি অ্যাড দিতে গেল, ও ছাল ছাড়ানো কলাটাকেই তো তোমার পছন্দ হয়েছে, বলো কথা বলে না, কথা বলে না, বলে হ্যাঁ মেয়ে দেখলি কোথায়, বলে সেই ভাইয়ের বিয়েতে, হাই রে নারী সমাজ, যেগুলো বেপর্দায় থাকে সব কটা ছাল ছাড়ানো কলা, সব কটা, কথা বলে না, সব কটা ছাল ছাড়ানো কলা, আর যে কোনো পর্দার ভিতরে থাকে রে আল্লাহর গোলাম, 50 টাকার দাম হলেও সেই কলাগুলো মানুষ কিনবে, কারণ তাতে কোনো আবর্জনা নাই, কোনো ময়লা পড়ে নাই, মাছিও পড়ে নাই, আর ছাল ছাড়ানো কলা যদি থাকে, ধুলো বালি পড়েছে তো পড়েছে, মাছিও যা তা মাসি বসে নাই, গুয়ে মাছিও বসেছে, ওই মাছিরা বোঝেন তো, সে বুলু বুলু মাছি, ও মাছিও পর্যন্ত বসেছে, তাও বলেন বিবেক দিয়ে, তো এ আমাদের নারী যেগুলোকে ঢেকে রাখার কথা, এগুলো যদি ওপেন ছেড়ে দেন, বিয়ে বাড়িতে যদি অ্যাড দিয়ে বেড়ায়, মাছি বসবে না, বসবে না, নর্মাল মাছি বসবে না, গুয়ে মাছিও বসবে, কথা বলেন না, সব মাছিও বসবে, নারকেল থেকে নজর থেকে বাঁচানোর জন্য নারকেল গাছে ঝাঁটা, গাড়িকে নজর থেকে বাঁচার জন্য জুতো, বাড়িকে বাঁচানোর জন্য ঝাঁটা, কুমড়োকে বাঁচানোর জন্য হাড়ি, একবার কি আপনাদের সামনে কথাটা বলতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি
টাকার সম্পদ সব ডাকাতের হাতে ছেড়ে দিলেন, ভুলে গেছেন না মনে আছে? আপনার কন্যাকে ছেড়ে দিতে বললেন, কারণ আপনার কন্যার দাম বেশি, ওই জন্য সব ভাইকে ছেড়ে দিলেন, চাবি ছেড়ে দিলেন, জানিবি নে আমার কন্যাকে ছেড়ে দে, দামটা আমার কন্যার বেশি। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, 5 কোটি টাকা দাম আপনার কাছে নাই, ডাকাতের হাতে তুলে দিলেন, 10 টাকার কুমড়ো নজর থেকে বাঁচানোর জন্য যদি হাঁড়ি টাঙাতে হয়, জুতো ছাঁটা টাঙাতে হয়, বাড়ি বাঁচানোর জন্যে 30 টাকা দামি নারকেল ডাব যদি নজর থেকে বাঁচানোর জন্যে একটা জুতো যদি টাঙাতে হয়, আপনার বাড়ির মেয়েটাকে যখন বাড়ির বাইরে বের করলেন, এই 5 কোটি টাকা দাম নয়, 10 কোটি টাকা দাম নয়, এর কোনো দামের সীমা নাই, এইটাকে যখন বাড়ি থেকে বের করলেন, একটা তো গলায় জুতো কেন ঝুলাতে পারলেন না রে ভাই? এরপর ওই দিক থেকে ছুটবে, তুমি বাড়িটাকে নজর থেকে বাঁচানোর জন্য জুতো টাঙাতে পারো, গাড়িটাকে নজর থেকে বাঁচানোর জন্য জুতো টাঙাতে পারো, তাহলে তোমার যদি সেই বিবেকটাই হয়, তোমার নারী যেটা প্রথম নজর লাগার কথা, তাহলে তো উচিত ছিল এটাও যখন বাড়ি থেকে বার হবে এটাকে খুলে না নিয়ে গিয়ে একটা ছিঁড়া জুতো সামনে টাঙিয়ে দিতে। কথা বলে না, বিবেকটাকে জিজ্ঞাসা করো, মূল্যায়ন করো। নারীদেরকে তোমরা বাইরে এইভাবে বের করতে পারো না, হ্যাঁ যদি প্রয়োজন হয় বাইরে বার হবে, হবে না তা নয়, কিন্তু তারা সমস্ত কি খুলে দিয়ে যাবে নাকি? কথা বলে না, ঢেকে যাবে। আর এখন তো এখনকার কিছু ফ্যাশন এত বেহায়া, এ রাস্তাঘাটে কাপড় ঠিক করতে ওদের লজ্জা পায় না। কথা বলে না, বলে বেহায়ার একটা সীমা আছে তো, যহারাল ফাসাদু ফিল বাদ্দি ওয়াল বা বিমা কাসাবাত আইদিন নাস ইউযীকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এমনি আল্লাহর গজব আসে না, কারণ ওগুলো নিচের দিকে যায় না, তোমাদের দিকে আসে, কারণ কোথায়? তোমাদের পাপের কারণে আসে। কোরআনের ভিন্ন জায়গায় 25 পারে আল্লাহ বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসীবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের পাপের কারণে তোমাদের মুসিবত, তোমাদের আপদ তোমাদের পাপের কারণে আসে, তাও আমি আল্লাহ মাফ করে দিই, আর আমি আল্লাহ যদি ক্ষমা না করতাম তোমরা নিঃশ্বাস ফেলার সময় পেতে না। এরপরে ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহর গোলাম, তাওবা যদি তাওবার মতন করে নিই, আল্লাহর ভয়টা যদি আমাদের দিলের ভিতরে থাকে, ওই জন্য আল্লাহ যেমন ভয়টাও হবে, কথা বলে না ভয়টাও হবে, তেমন আল্লাহ কোরআনুল কারিমে ভিন্ন জায়গায় বললেন, সূরার নাম সূরা হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ আমাকে সব থেকে বেশি যে ব্যক্তি ভয় করবে, আমি আল্লাহ আমার কাছে সেই ব্যক্তি সব থেকে প্রিয় হবে। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকিয়ে নাও। আর আল্লাহর ভয়টা করব কেমন? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমনটা আল্লাহকে ভয় করা দরকার, আজান শোনার পরে মসজিদে যাব না, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার? আমি যদি মসজিদে না যাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ব্যভিচারের সামনে গেলাম, আল্লাহর ভয় যেমন হওয়া দরকার, কেউ ব্যক্তি পাক আর না পাক আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না। আল্লাহর গোলাম, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তাকে যখন খারাপের জন্য আকর্ষণ করেন, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, একবারের জন্য আস্তে আস্তে পা টলতে টলতে এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের পা পিছলে যাবার পর্যায়ে যখন চলে গেছে, আল্লাহ বলেন, আমি হিফাজত করব, আমার বান্দাকে হিফাজত কেমন ভাবে করব? ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম দেখে তার আব্বা ওই জুলাইখার বাড়িতে তার চিত্রটা সামনে দেখতে পায়। ইয়াকুব আলাইহিস সালাম, আমার আব্বা যেন আমার সামনে বসে চিন্তায় মগ্ন আঙুল কামড়াচ্ছে,
এবার ইউসুফ আলাইহিস সালাম যেমনি আব্বার চিত্রটা দেখতে পেলেন না আল্লাহর গোলাম সামনে, আবার নতুন করে ঠাড়ো হয়ে গেলেন, স্ট্রং হয়ে গেলেন, জুলাইখা থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, ইউসুফ বাঁচতে যদি চাস দর লাগা দরজার দিকে, তালা সামনে লাগানো। আল্লাহ বলেন, তালা লাগিয়েছে জুলাইখা, আর তুই যখন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দিবি তখন তোর টেনশন হবে না, ছুটার দায়িত্ব তোর আর দরজা খোলার দায়িত্ব। জোরসে বলো, আরে জোরে বলেন, আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গেলেন না আল্লাহর গোলাম, ছুটা শুরু করলেন, দরজায় কাছে যায়, দরজা নিজে নিজে খুলে যায়, শিকল দিয়ে আটা, তালা দিয়ে মারা। তারপরেও আল্লাহ বলেন, আমি হলাম তোর রব, তুই দরজার সামনে যাবি, তালা খোলার দায়িত্ব আমার। আমি আল্লাহ প্রমাণ করলাম সাত সাতটা দরজা খুলে দিয়ে তোকে আমি ওই রকম পাপের জায়গা থেকে বাঁচিয়ে নিলাম। তুই একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখ, ইউনুস নবীকে আমি মাছের পেটের ভিতরে দিলাম, 40 দিন কেউ শুনতে পেল না, কোনো আওয়াজ দুনিয়ার কোনো পশু পক্ষী উপযুক্ত পেল না, কিন্তু মাছের পেটের ভিতর থেকেও যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করেছে আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ এটা দ্বারা বুঝিয়ে দিলেন, ওরে ইমানদার, যদি জুলাইখার মতন বিপদের জায়গাতে পড়ি, আমি আল্লাহ যদি আমার সাহায্য নিস, ওখান থেকেও আমি আল্লাহ উদ্ধার করে দেখাই। সমুদ্রে ইউনুসের মতন যদি মাছের পেটের ভিতরেও চলে যা, আমি আল্লাহ যদি আমার কাছে সাহায্য চাস, ওখান থেকেও আমি উদ্ধার করে দেখাই। আর আমি আল্লাহ তারপরেই বলে দিয়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিন যদি এরকম দুনিয়ার জমিনে কোনো বিপদে পড়ে, আমি আল্লাহ যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ যেমন ইউনুসকে উদ্ধার করেছি, আমার মুমিন বান্দাকেও আমি আল্লাহ উদ্ধার, জোরে বলেন উদ্ধার করব। ওরে আগুনের ভিতরে তোমার ভয় নাই, আমি আল্লাহ সে নমুনাও দিয়েছি। ইব্রাহিমকে আগুনের ভিতরে নমরুদ ফেলে দিল, 40 দিনের মতন কাটিয়ে দিল, আমি আল্লাহ আগুনকে হুকুম করে দিলাম, কুল্লা ইয়া নারকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আবরার মতন বাদশা সূরা ফিল তোমা কি কোনোদিন জানোনি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম যাজআল কাইদাহুম ফি তাদলিল, আবরাহ বাদশা মক্কা বিজয়ের জন্য এসছে, মক্কা ফাতা করবে, মক্কা জয় করে নিয়ে যাবে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, আমার ঘর তুই নিবি, আমি আল্লাহ থাকতে তোর এত বড় পাওয়ার কোথায়? আল্লাহ বলো, কোনো সেনাবাহিনী লাগবে না, কোনো কমান্ডার লাগবে না, কোনো সিআরপিএফ লাগবে না, কোনো কামান লাগবে না, কোনো সাজাওয়া গাড়ি লাগবে না, মিসাইল লাগবে না, গ্রেনেড লাগবে না, আমি আল্লাহ যদি হিফাজত করব মনে করি, আবাবিল পাখি দ্বারাই হেফাজত করতে পারি। ওরে আবাবিল পাখি কোনো মিসাইল নাই নাই, চড়ুই পাখির থেকেও ছোট হলো আবাবিল পাখি গণ, শুধু পায়ের নিচে এক একটা করে কাঁকর শুধু নিয়ে এসছে, ওই রকম সেনাবাহিনী হাতির উপরে বসা, শুধু কাঁকর গণ ওদের মাথার উপরে ফেলেছে। আল্লাহ কোরআনুল কারীম সুরার নাম সুরা আনফাল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ইউবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা, ওরে আল্লাহর গোলাম, বেঈমান সামনে তীর গুণ তোমরা নিক্ষেপ করে যে বেঈমানকে হত্যা করো তা নয়, তীর গুণ নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর ওই তীরগুলোকে বেঈমান কাফেরদের কলিজার ভিতরে ঢুকানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে, কাকর ফেলেছিস মাথার উপরে, আমি আল্লাহ ও সেনাবাহিনীকে ছিদ্র করে হাতি ফুটো করে ও কাকরকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছি। এটা কি ছোটখাটো কথা? তো সে আল্লাহ কি এখন নাই, কথা বলে না? তাহলে বাবরি কেন গেল, জ্ঞানবতী মামলা কেন এলো, কুতুব মিনার কেন এলো, মথুরা কেন যাবে বলো, তাজমহল খোঁড়া হবে কেন বলো? মুসলমান ভাববে না, আমি আমার আল্লাহকে সরিয়ে দিয়েছি, আল্লাহ আমার কাছ থেকে আমার জিন্দেগির সব সরিয়ে দিচ্ছে। আরে মসজিদ ওরা সরিয়েছে না, মসজিদকে আমি সরিয়েছি, জোরে বলেন। আপনার মহল্লার মসজিদ আছে না নাই, জোরসে বলো, কয়জন মানুষ মসজিদমুখী হয়েছে?
কয়জন মানুষ মসজিদের দিকে ধাবিত হয়? আপনি তো মসজিদকে ত্যাগ করেছেন, তো আপনি যদি মসজিদকে ত্যাগ করেন, মসজিদ আপনাকে ত্যাগ করবে না? কথা বলে না। আপনি আপনার মহল্লার মসজিদ ত্যাগ করেছেন, ও তো বাবরি মসজিদ একটা আপনাকে ত্যাগ করেছে। বিবেক দিয়ে ভাববেন, এ কথা হয়তো কেউ বলেনি আর কোনোদিন মূল্যায়নও করার সুযোগ পাননি, আজকে ভেবে নেন। আমি যেখানে থাকার কথা আমি সেখানে, তাহলে বাবরি মসজিদ যেখানে থাকার কথা ওকে দোষ দিয়ে কোনো লাভ লাভ নাই। সেটা মসজিদের পক্ষে না মসজিদের বিপক্ষে আমরা, ঠিক বলছেন? আচ্ছা, কারা কারা মসজিদের পক্ষে হাত তুলেন তো দেখি, জোরে বলেন লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর।